সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিকে এবং পাশের একন টিপুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম এখানে সরকারি রাজ্য সরকারের জব এবং লেটেস্ট নিউজ সম্পর্কে সমস্ত কিছু ভিডিও করা থাকে তো যারা যারা এখনও ভিডিওটি আমার চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকনকে ডিপে দেবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে কী ভিডিও আছে সেটা বিশ্বজুড়ে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ হচ্ছে ইন্টারনেট পরিষেবা সত্যিটা কি সেটা জানুন এখান থেকে সবাই তো বলছে এয়ারটেল ভোডাফোন জিও বিভিন্ন রকমের অ্যাড দিয়ে বসে আছে সবাই তো আসল সত্যটা কি সেটা সেটা শেয়ার করবো তো চলুন দেখে নিই বড়ো সরস সমস্যার মুখে পড়তে পারেন নেটিজেনরা অর্থাৎ নেট ব্যবহার করা যারা তারা বড় সমস্যার মধ্যে পড়তে পারে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য বিশ্বজুড়ে বন্ধ করা হতে পারে ইন্টারনেট পরিষেবা এমনই চাঞ্চল্য চাঞ্চল্যক তথ্য প্রকাশ পেয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে মূল ডোমিন সার্ভারকে আগামী কয়েক ঘন্টার জন্য রুটিন রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে যেতে পারে রাশিয়া টুডে রিপোর্ট অনুযায়ী এই সময় অনেক ইন্টারনেটকারীরা বেশ কয়েকবার সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে চলেছেন কারণ এর মেনটেন্যান্স চলাকালীন মুন ডোমেনের সঙ্গে সংযুক্ত সবকটি নেটওয়ার্ক কিছু সময়ের জন্য বন্ধ করা হবে এই প্রক্রিয়ার মাধ্যমে আইসিএডবল এন বা ইন্টারনেট কর্পোরেশন অবসাইটস নেম অ্যান্ড নাম্বারস বদলে ফেলবে ক্রিপ্টোগ্রাফিক কি যা যা ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেমকে রক্ষা করে তার ফলে সাম্প্রতিক সময়ে যে সাইবার হামলার ঘটনা ঘটে থাকে তা অনেকটাই কম করা যাবে এক ধাক্কায় এক বিবৃতি মাধ্যমে কমিউনিকেশন রেগুলেটরটি অথরিটি জানিয়েছেন গ্লোবাল ইন্টারনেট শাটডাউন ও সুরক্ষার ক্ষেত্রে এই বদল অবিলম্বে প্রয়োজন তবে এমনটা নয় যে বিশ্বজুড়ে ইন্টারনেট কাজ করা বন্ধ করে দেবে কিন্তু সিংহভাগ ইন্টারনেট ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে চলতে পারবেন না তা এর প্রভাব সর্বাধিক পড়বে ইন্টারনেট পেমেন্টের সময় অনলাইন ট্রানজাকশনের সময় সমস্যার মূল বাধা হয়ে উঠতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা তো যারা যারা অনলাইনে পেমেন্ট করব ভাবছেন তারা এখনই করে নেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম করতে পারে তো ইন্টারনেটের মূল ডোমেন সার্ভারটি যেহেতু ডাউন থাকবে তো আপনারা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে হতেও পারে না হতে পারে সিংহভাগ নেটিজেনরা এটা সম্মুখীন হতে পারবেন ওয়েব পেজে কার্যকর্ম করা থেকে শুরু করে তথ্য আদান প্রদান থমকে থাকবে ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেম সুরক্ষিত করার জন্য এই মেরামত করা হচ্ছে মূলত ক্রিপ্টোগ্রাফিক কী বদলে কাজ চলবে বলে জানা গিয়েছে কমিউনিকেশন রেগুলেটরি অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে ডোমেন সার্ভারকে নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো বন্ধু যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই বলে দেবো তো দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে পরে এবার ধন্যবাদ